স্পোর্টস এর সঙ্গে পেলাম চেন্নাইয়ের প্রথম দিনের নায়ক হাসান মাহমুদকে। হাসান, 4টা উইকেট, নিজে তো খুশি? আলহামদুলিল্লাহ, বাট পাঁচটা হইতে আলহামদুলিল্লাহ আরো ভালো হইতো। তো 5টা হইলে ভালো হইতো নিশ্চয়ই, কালকে হবে ইনশাল্লাহ, কালকে চেষ্টা করব। বিদেশের মাটিতে ভারতের সঙ্গে বাংলাদেশের কোন বোলারের 5 উইকেট নেই, তো নিশ্চয়ই এই আনন্দ যদি পান খুশি তো হবেন? হ্যাঁ, অবশ্যই খুশি হবো, যেহেতু পাকিস্তানের সাথে হয়েছিল একটা, বাট এখনো চেষ্টা আছে যে এখানেও 5 উইকেট পাবো ইনশাল্লাহ, দেখা যাক। দিনের শুরুতে যখন বলটা হাতে নিলেন, প্ল্যান কি ছিল? প্ল্যান ছিল আমার, আমি আমার যেই অ্যাকুরেসিতে বল করি, যে লাইন লেন্থে বল করি, সেটাই করা, নতুন বলে সুইং শেপে বল করা, সিম আপ সামনে বল করা, মানে ওই সেম প্ল্যানই ছিল। আপনি, আপনার ক্যারিয়ারটা আমি দেখছিলাম, আপনি রোহিতকে 3 বার, বাবর আজমকে আগে আউট করেছিলেন, জর্জ বাটলারকে আউট করেছিলেন, আজকে বিরাট কোহলির উইকেটটা পেলেন, ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা উইকেট নাকি? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবশ্যই সেরা উইকেট, কয়েকটা ভালো বল করছিলাম, পরে উনি হিট হয়ে আউট হয়ে গেছে, চেষ্টা থাকবে যে আরো ভালো করা। প্রথম 10 ওভারের মধ্যে আপনি খুব ভালো বল করেছেন, প্রথম আধা ঘন্টা 40 মিনিট বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন, তো উইকেটটা কেমন ছিল বিশেষ করে শুরুতে? শুরুতে উইকেটটাতে অনেক মুভমেন্ট ছিল, জিপ ছিল, বাট পরের দিকে আস্তে আস্তে উইকেটটা ফ্রেন্ডলি হয়ে যায় ব্যাটারদের জন্য, বাট এটাই হয় ক্রিকেটে, বাট আমাদের ধৈর্য ধরে বোলিং করতে হবে। বাকি পেসারদের নিয়ে একটু শুনতে চাই, নাহিদ রানা, তাসকিন রাও আপনাকে বেশ ভালো সার্ভিস দিয়েছে, অনেকটা ব্যাটসম্যানদের মতোই আর কি পার্টনারশিপ করেই বোলিংটা করতে হয়, তো তাদের থেকে কেমন সাপোর্ট পেলেন? ওরা অনেক অনেক চেষ্টা করতেছে যাতে ওদের কামব্যাক করতে পারে, পার্টনারশিপ বোলিং করতে পারে, বাট এটা ক্রিকেট, কখনো হবে কখনো হবে না, এভাবেই চলবে আর কি। তো লাস্টের জুটির সময় কি প্ল্যান ছিল ওদের? অশ্বিন, জাদেজারা খুব ভালো ব্যাটিং করছিল, যদিও আমরা দেখলাম স্লিপ থেকে কয়েকটা ক্যাচ পায়, একটু এদিক ওদিকের জন্য উইকেট পড়ছিল না, তখন আপনাদের মধ্যে কি কথা হচ্ছিল? আমাদের প্ল্যান ছিল যে আমরা বাউন্ডারি ছাড়া বল করবো, মানে ইকোনমিক্যাল বোলিং, 3-4 করে রান দিয়ে ওভারটা শেষ করবো, বা ব্যাটসম্যান যাতে ওদের শর্টগুলো না খেলতে পারে, ওই জায়গায় বোলিংগুলো করা, বাট আনফর্চুনেটলি হয়ে গেছে, বাট আবার ফিরে আসবে সবাই। কালকে সকালের প্ল্যান কি থাকবে? কালকে থাকবে এসে যাতে আর্লি উইকেটটা নেওয়া যায়, উইকেটে গিয়ে বল করা, এইটুকুই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আর বেশি সময় নেব না, সামনের জন্য শুভকামনা, 5 উইকেট কিন্তু কালকে চাই। হাসান মাহমুদ ছিলেন টি স্পোর্টস এর সঙ্গে, তিনি আশা করছিলেন যে অন্তত ভালো বোলিংটা হবে, তিনি 5 উইকেট পাবেন, সেটাই বোধ করি হাসানের মতো বাকিদেরও চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, চেন্নাই, ভারত। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.